দেশের প্রথম এভিয়েশন অ্যান্ড এরোস্পেস বিশ্ববিদ্যালয় লালমনিরহাট ক্যাম্পাসের একাডেমিক সেশনের উদ্বোধন হয়েছে। সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড এরোস্পেস বিশ্ববিদ্যালয়ের লালমনিরহাট ক্যাম্পাসে একাডেমিক সেশন উদ্বোধন করেন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান। বিমানবাহিনীর রক্ষণাবেক্ষণ সক্ষমতাকে উন্নত করবে এই বিশ্ববিদ্যালয় বলেছেন তিনি। সুলতানা হিমু রিপোর্ট। ভৌগোলিক দিক থেকে গুরুত্বপূর্ণ দেশের উত্তরের জেলা লালমনিরহাট, এখানেই নির্মাণ করা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড এরোস্পেস বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস। এরই ধারাবাহিকতায় ক্যাম্পাসে একাডেমিক সেশনের উদ্বোধন করলেন বিমানবাহিনী প্রধান। বিমানবাহিনী সরঞ্জামের উন্নত রক্ষণাবেক্ষণের লক্ষ্যেই এই বিশ্ববিদ্যালয় নির্মাণ করছে সরকার। তবে এর মাধ্যমে দক্ষ মানব সম্পদ ও এভিয়েশন খাতে গবেষণার নতুন দ্বার উন্মোচিত হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। Our perspective plan ambitions making Bangladesh an aviation hub by 2041 and as the university is running a total of 7 undergraduate and graduate programs and plans to launch a few more programs in the upcoming academic year. এভিয়েশন বিষয়ে শিক্ষা অর্জনে নতুন পথ খুঁজে পাওয়া গেছে বলে মনে করছেন শিক্ষার্থীরা। আমাদের এভিয়েশন সেক্টরে যে ঘাটতিগুলো বলতে পারি আমরা, সেটা কিন্তু এই এই সাবজেক্টগুলো দিয়ে কিন্তু কভার করা যাচ্ছে আমাদের জন্য। এভিয়েশন এবং এরোস্পেস দুই ক্ষেত্রেই মেয়েদেরকে অবদান রাখার জন্য একটা সুযোগ করে দিয়েছে সরকারের পৃষ্ঠপোষকতায়। এটা বেশ একটা কম খরচে এই কোর্সটা অফার করছে। বহির্বিশ্বে এভিয়েশন খাতে বাংলাদেশের নামকে উজ্জ্বল করে তুলে ধরবে এখানকার শিক্ষার্থীরা, সেই সাথে লালমনিরহাটের আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে এই বিশ্ববিদ্যালয়, এমনটাই প্রত্যাশা করছেন এখানকার কর্তৃপক্ষ। লালমনিরহাট থেকে সুলতানা হিমু, চ্যানেল আই।